ভগবান গাঙ্গুলির সঙ্গে আমাদের গুরুদেব ভগবান গাঙ্গুলির সঙ্গে যখন গৃহত্যাগ করেছিলেন বাবা রঘুনাথ, তখন সঙ্গে বেনি মাধব বলে একটা ছেলে একটা বালকও ছিলেন, বেনি মাধব বলে ওনারই বাল্য বন্ধু বলতে পারেন, বাল্য বন্ধু। তো তারপরে একটা যে বিষয়ে আমার বিশেষ মানে বিষয়ে উদ্বেগ করে, বাবা রঘুনাথ সঙ্গে সবাই মোটামুটি কম বেশি জানে, সবাই জানে কিন্তু আমরা জানি এবং উনি ঘরে ঘরে পূজিত হচ্ছেন, ঘরে ঘরে পূজিত হন এবং উনি যোগী হিমালয়ে ছিলেন একদম, সব বহু বছর প্রায় 60 বছর সাধনা করেছেন হিমালয়ে, 60 থেকে 90 বছর হিমালয়ে সাধনা করেছিলেন। কিন্তু প্রথম এসেছেন কিন্তু কালীঘাটে, এইটা আমার কিন্তু অবাক লাগে আমার, না 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 ভগবান গাঙ্গুলি প্রথম কালীঘাটে নিয়ে, হ্যাঁ এবারে বলছি আরেকবার যদি করেন, হ্যাঁ বাবা লোকনাথ জন্মেছিলেন কবে, জন্মাষ্টমীতে, কৃষ্ণের জন্মদিন যেদিন সেই জন্মাষ্টমীতে উনি জন্মগ্রহণ করেছিলেন, কোথায়, উত্তর চব্বিশ পরগনার চাকলাক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে উনি জন্মগ্রহণ করেন এবং উনি হচ্ছেন ব্রাহ্মণ পরিবারের চতুর্থ পুত্র, অনেকগুলো ভাই বোন ছিল, উনি চতুর্থ পুত্র এবং ওনার গুরুদেব ভাগ্যক্রমে উনি পেয়ে গেছিলেন ভাগ্যক্রমে ভগবান দাস গাঙ্গুলিকে, এবং ওনার যে বাল্য বন্ধু ছিলেন ওর নাম কি বেনিমাধব, ওনার মোটামুটি ওনার থেকে দীক্ষা গ্রহণ করেন, কিছু কিছু অলৌকিক জিনিস দেখার পর উনি ওনার থেকে দীক্ষা গ্রহণ করেন এবং ওনার বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল আর মার নাম ছিল কমলাদেবী, ঠিক আছে না, বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল, মা ছিলেন কমলাদেবী, ঠিক আছে, আর তিনি চতুর্থ পুত্র ছিলেন ওই ব্রাহ্মণ পরিবারের, ঠিক আছে, আর দীক্ষাগুরু হিসেবে উনি পেয়েছিলেন কপাল ভালো হিসেবে অনেক উনি ভগবান দাস গাঙ্গুলিকে পেয়েছিলেন এবং পরবর্তীকালে ওনার যে বন্ধু বাল্য বন্ধু বেনিমাধবকে উনি পেয়েছিলেন। তো একটু বড় বয়সে উনি চলে আসেন প্রথমেই চাকলা থেকে কালীঘাটে ওনার বন্ধুকে নিয়ে আসেন, ঠিক আছে, এবং সম্ভবত গুরুদেবও ছিলেন, ওনাদের নিয়েছিলেন, হ্যাঁ এই চলো কালীঘাটে যাই, না 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 এখন কালীঘাট নয়, জঙ্গল মতো মানে তোমার বলে তালপাতার ছাউনি ছিল নাকি, হ্যাঁ কাপালিক ফালিক খুব খুব উপদ্রব ছিল এবং গঙ্গাটা তো ওর উপর দিয়ে বয়ে গেছে, গাছগাছরা মানে যত রকমের জঙ্গল বাঘ ভাল্লুকও ছিল সেই সময়, বাঘ ভাল্লুকও ছিল, তো সেই সময় উনি কালীঘাটে এসেছিলেন, কিছু ক্রিয়া নিশ্চয় ছিল, সেই ক্রিয়াটা উনি ভগবান দাস গাঙ্গুলি করিয়ে দিয়েছেন ওনাকে নিয়ে, উনিও করেছেন, ওনাকেও দিয়ে করেছেন বা বেনিমাধব ছিল করেছেন, সবাই করার পরে উনি চলে যান একদম সোজা বেনারস, বেনারসে কে ছিলেন চলন্ত শিব কাকে বলা হয় বলো, হ্যাঁ উনি চলে যান তৈলঙ্গ স্বামীর কাছে এবং ওনার গুরু তখন মৃত্যুর সময় এসে গেছে, ঠিক আছে না, তা ভগবান দাস গাঙ্গুলি ওনার কাছে মানে তৈলঙ্গ স্বামীর কাছে ওনাদের সমর্পণ করে উনি বেরিয়ে পড়েন এবং সারা ভারতবর্ষ কেন বা ভারতবর্ষের বাইরেও কিছু কিছু দেশ আফগানিস্তান থেকে আরম্ভ করে চীন থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু উনি ঘুরেছে, মানে কিসের জন্য ঘুরেছেন বলা যাবে না, কিন্তু ওনার একটা শাস্তি ছিল, ঠিক আছে না, সেই তিনি ঘুরেছেন বহু জায়গায় গেছেন, শোনা যায় মক্কায়ও গেছে, মক্কা মদিনায়ও ঘুরেছেন উনি, শোনা যায় মক্কা মদিনাও ঘুরেছেন, হ্যাঁ আব্দুল গফফর বলে একজন যার, হ্যাঁ যার সঙ্গে ওনার দেখা হয়েছে বা অনেক গল্পগুজব বা কথাবার্তা হয়েছে, এটা এটা সত্য ঘটনা এবং
এটাও দেখা গেছে চায়নায় যখন গেছিলেন আমাকে কারাগারে বন্দী করে রেখেছিল চায়নায় তখন রাজার প্রভাব তো ঠিক আছে না ওনাকে বন্দী করেছিল সন্দেহবশত পরবর্তীকালে যখন ওরা দেখলেন যে যেতে লোক নয় তখন ওনাকে ছেড়ে দিতে বাধ্য হলেন এবং ওনার তো অনেক অলৌকিক আছে কত গল্প করবো এটা বলা সম্ভব নয় প্রচুর 160 বছর ইতিহাস উনি বেঁচে ছিলেন 160 বছর এই বিষয়ে একজন মহাযোগী আগে সব আমরা পাহাড়ে কন্দরে বা শুধু সব জানি না কিন্তু এমন একটা মানে যোগী যেটা মানুষের বংশ সমাজে এসেছিলেন এবং 160 বছর রয়েছিলেন তিনি একটাই কথা বলতেন শোনো ওই যেটা বলতেন রণে বনে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে তো আমার কোনো বিলাস নেই আমার কোনো বিলাস নেই আর আমার কোনো সাধ্য হয় না ঠিক আছে আমি এমন একটা গীতায় যেটাকে বলা হচ্ছে পরমাত্মা আমি সেই ঠিক আছে এবং আমি পরমাত্মার দেহ থেকে বেরিয়েছি আমি পরমাত্মার দেহ থেকে বেরিয়েছি যার ফলে উনি কী করতেন উনি নিজেই বলতেন যে গীতায় যে পরমাত্মা আছে আমি সেই এবং আমার জন্ম কিন্তু এই পরমাত্মা থেকেই এই জন্যে উনি কী করতেন উনি লোক দেখলেই বলে দিতে পারতেন মানে লোকের কী দুঃখ হয়েছে কষ্ট হয়েছে উনি বলে দিতে পারতেন এবং উনি আর একটা বড়ো জিনিস মানুষের রোগ ভোগ উনি নিজের দেহে ধারণ করে নিতেন এটাও আশ্চর্য ব্যাপার উনি যার যা রোগ টোক থাকলে ওনার কাছে আসলে উনি নিজে কিন্তু দেহের মধ্যে ওই রোগটা নিয়ে নিতেন লোককল্যাণ এইটাই বলতে পারে লোককল্যাণ এখন সাধকরা সাধারণত তো যারা সাধক হন তারা তো লোককল্যাণের জন্যই ব্যস্ত থাকেন এর মধ্যে কোনো ভুল নেই ঠিক আছে লোককল্যাণ কীভাবে করা যায় সেটা নিজের দেহ দিয়েও করেছেন উনি শুধু যে মানে মানে এমনি একটা কাঠখড় দিয়ে দিয়েছেন কিংবা শেকড় বাঁকাটে তা নয় কিন্তু উনি দেখেছেন এবং সেই অসুখটা উনি নিজে গ্রহণ করে নিয়েছেন এটা খুব কম দেখা যায় খুব কম দেখা যায় আর উনি এমনি একটা কথা বলতেন যে গীতার শেষ মানে গীতার যেটা সারাংশ সেটা হচ্ছে পরমাত্মা আমি সেই পরমাত্মা আমার জন্ম সেই পরমাত্মার থেকে হয়েছে এবং মানে আমি লোক দেখলে বুঝতে পারি তার দুঃখ কষ্ট এটা ওনার কথা লোক দেখলে বুঝতে পারি তার দুঃখ কষ্ট উনি করতেন কি চেষ্টা করতেন উনি লোকের দুঃখ কষ্টটা দূর হয় এবং দুরারোগ্য ব্যাধি যেগুলো আছে এটি উনি শরীরের মধ্যে নিয়ে নিতেন জানো এর আশ্চর্য ব্যাপার তো ওনার সঙ্গে তখন বিজয়কৃষ্ণ গোস্বামীও একজন না একটা ওনার সম্বন্ধে একটা গল্প জানি যে গল্পটা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে একজন থাকতেন ওনার শিষ্য তা উনি বাবাকে বিজয়কৃষ্ণ গোস্বামীকে গাইড করতেন অলটাই কিন্তু উনি জানতেন যে বিজয়কৃষ্ণ গোস্বামী আর লোকনাথ বাবা দুজনে হরিহর আত্মা এ ওকে ছেড়ে থাকতে পারে না আর ও ওকে ছেড়ে থাকতে পারে না এরকম অবস্থা উনি সেটা জানতেন তো যাই হোক একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী খুব অসুস্থ হয়ে পড়ে খুব অসুস্থ মানে মারা যাবে এরকম অবস্থা তো শিষ্য দেখে আর থাকতে পারিনি এটা ওটা সেটা অনেক রকম চেষ্টা করছে কিন্তু কিছু কিছু করতে পারিনি তখন ওর স্মরণ পড়ে গেল আরে লোকনাথ বাবা তো আছে চাকলায় উনি করলেন কি হাঁটা মারলেন হাঁটা মারে ছোটা অনেক রাত্রিরে গিয়ে পৌঁছলেন ওনার কাছে বলে কিরে এত রাত্রি তুই বলছে বাবা আমার বাবা তো অসুস্থ হয়ে পড়েছে উনি তো আর বাঁচবেন না বলে তুই এত দূর থেকে এসেছিস এর ছোটাছুটি করে এলি হাঁপাচ্ছিস তা তুই একটুখানি এখানে বস একটু খাওয়া দাওয়া কর জল টল খা তারপর আমি দেখছি তো উনি প্রচণ্ড রেগে গেলেন ওই কথায় লোকনাথ বাবার ওপরে আমার গুরুদেব অসুস্থ মৃত্যুশয্যায় আর উনি এখন আমাকে বলছেন খেতে তো ওনার মাথাটা গরম হয়ে গেল উনি কী করলেন একটা চেরা কাঠ ছিল বাবাকে খুব মারলেন গায়ে দাগ পড়ে গেল মেরে টেরে চেলাকাটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললো এই সব লোকের কাছে আসা বলে উনি চলে গেলেন এইবার বাড়িতে গিয়ে দেখেন যে উনি সুস্থ কে সুস্থ একদম সুস্থ হয়ে বসে আছেন বলছি সত্যি কোথায় গেছিলি রে তোকে খুঁজছি আমি পাচ্ছি না
তো কিছু লজ্জায় বলতে পারছে না। ঠিক আছে, বললো দেখ না লোকনাথ এলো, এসে আমার মাথাটা গায়েটায় হাত বুলিয়ে দিল, আমি একদম ভালো হয়ে গেলাম রে। তখন ওর মাথায় টনক নড়ে গেছে, আরে আমি তো এক্ষুনি ওকে মেরে এলাম লাঠির বাড়ি। তা পরবর্তীকালে উনি আবার ওনাকে বললেন আমি একটু যাচ্ছি ওনার কাছে। বলে আবার কেন, একটু হয়ে গেছে। বলে না আমি একটু যাচ্ছি, ওনাকে ভেঙে বলতে পারছেন না। আবার লোকনাথের কাছে গেছে, বলছে আবার এলি কেন রে, আমি তো গেলাম গিয়ে কাজ করে দিয়েলাম তোর কথা মতো। তুমি লজ্জায় পড়ে গিয়ে পায়ে মাথা রেখে বলছে আমার অন্যায় হয়ে গেছে। বলছে না না, তোর মতো শিষ্যেরই দরকার, এইরকম গুরুভক্তি, এরকম শিষ্যেরই দরকার আছে। তো এরকম বহু গল্প আছে যে গল্পগুলো বলে শেষ করা যাবে না। তো মোটামুটি এটুকু আমরা জেনে নিয়েছি যে উনি সারা ভারতবর্ষের আটলান্টিক মহাসাগরে আগে পর্যন্ত গেছেন, এবং তখনকার দিনে পদব্য যে ছিল দেখো তোমরা দেখেছ বাবা লোকনাথের যে সাধন পদ্ধতি বা তার যে সেই ব্যাপারে কি কোনো না সেরম কিছু নেই। তবে শোনা যায় উনি হিমালয়ে গেছিলেন, হিমালয় ওনাকে অ্যাকসেপ্ট করেননি, কোনো একটা ব্যাপারে উনি হিমালয় থেকে ফিরে আসেন, চাকলায় চলে আসেন। ঠিক আছে, চাকলায় চলে আসেন এবং চাকলায় একদম পুরো বসবাস করেন। কিন্তু উনি গেছিলেন সিলেটে, বারুদিতে তো গেছিলেন ছেড়ে দিই, উনি সিলেটে গেছিলেন। উনি জানতেন যে হিমালয়ে দেবাদেব মহাদেব নেই, উনি জেলেছিলেন। তো উনি জানতে পারলেন একটাই জিনিস, উনি স্বয়ং তো মহাদেব ছিলেন, ওনার না জানা কোনো কারণ নেই। উনি জানতেনই, সবই জানতেন। বললো আমি এখন এখানে থাকবো না হিমালয়ে, তার একটিমাত্র কারণ যে এখানে মানুষের পায়ের ধুলো পড়বে, এখানে পেচ্ছা পায়খানা হবে, সুতরাং আমরা এখানে থাকতে পারবো না। আমি পার্বতীকে বলেছি আমরা অন্য জায়গায় চলে যাব। তো উনি জানতেন, উনি ছিলেন এতে ওই সিলেটের যে পর্বতটার নামটা কি চন্দ্রচূড় পর্বতে, যেখানে এখনও মানুষের পা পড়েনি, সেখানে উনি দেবাদেব মহাদেব এবং পার্বতী আছেন, সেটা উনি জানতেন এবং ওখানে উনি অনেকদিন কাটিয়েছেন। ঠিক আছে, হিমালয়ে অনেকে বলে বহুদিন তপস্যা করে, বাজে কথা, বাজে কথা, একদম বাজে কথা। খুব উনি বেশি দিন হিমালয়ে কাটাতে পারেননি, কারণ হিমালয় তাকে ফিরত দিয়েছে যে যা তুই চলে যা, তুই যার জন্য এখানে আসছিস সে নেই এখানে, তুই চলে যা। ঠিক আছে, এইভাবে উনি জানতে পেরেছিলেন। এবং উনি ছিলেন ত্রিকালদর্শী, ওনাকে ত্রিকালদর্শী বলা হয়। তার একটিমাত্র কারণ উনি একবার গেছিলেন মক্কায়, মক্কা মদিনায়। তো মক্কায় গিয়ে ওখানে একজন বড় সিদ্ধ পুরুষ ছিলেন, উনি গুহায় থাকতেন মক্কায়। তা উনি ওনার সঙ্গে দেখা করবার জন্যে একে নিয়ে গেছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী আর উনি গেছেন। যে গিয়ে বসে আছেন, বসে আছেন তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, ওনার দেখাই নেই। ঠিক আছে, তা নামে হচ্ছে আব্দুল গফফার বোধহয় সম্ভবত। তো উনি তো বসে রইলেন, যতক্ষণ না উনি বেরোবেন দেখা করবেন না। অনেক দিন বাদে, সাত আট দিন বাদে উনি বেরোলেন গুহা থেকে। ও দেখেই বললো তোমরা অনেক দিন থেকে বসে আছো আমাকে দেখার জন্যে, তো ওরা কেউ কিন্তু কথা বলছে না, অত বড় মাপের একজন মানুষ তো। তো বলছে এসো 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 বসো, তোমার বয়স কত? জিজ্ঞেস করছে লোকনাথকে। তো লোকনাথ তার বয়স কথা বলেছে, বলে না আর ওর বয়স কত? ও বয়স বলেছে, ঠিক বুঝতে পারিনি। বয়স শোনো তাহলে বলি, আমার বয়স তিন আর তোমার বয়স দুই, আর তোমার যে বন্ধুটা এসেছে বিজয়কৃষ্ণ গোস্বামী ওর বয়স এক। বেনিমাধব? হ্যাঁ বেনিমাধব, হ্যাঁ বিজয়কৃষ্ণ ছিল তো মেদিবাল ছিলেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি বেনিমাধব, ঠিক ঠিক বলেছ, গুলিয়ে যায় ও দুজনেই তো খুব হরিহর আত্মা। তো যাই হোক, তো বললো যে তোমার আমার বয়স তিন, তোমার বয়স দুই আর ওর বয়স এক। তো এরা বুঝতে পারিনি ব্যাপারটা। তো বলে আপনি খোলাসা করে বলুন কী বলতে চাইছেন। বলছে আমি আমার বয়স তিন, মানে আমি তিন জন্মের কথা বলতে পারি, এই জন্ম, আগের জন্ম, তার আগের জন্ম, আমি বল তিন জন্ম বলতে পারি, আর তুমি দু জন্মের কথা বলতে পারো, এই জন্ম, আগের জন্মের কথা বলতে পারো।
আর ও এক জন্মের কথা বলতে পারে, দুজন্মে আছে। হ্যাঁ, এই জন্যে 3-2-1 করে দিলেন। তো ওনার পরে বুঝতে পারলেন ওনারা কী বলতে চেয়েছেন। তো উনি তো কঠোর সংযমী ছিলেন, সবচেয়ে বড় কথা কী জানো, সংযমী কঠোর ছিলেন। এবং ওনার যে বসাটা তুমি দেখো, গোমুখ আসনে বসা, এই গোমুখ আসনে বসাটা উনি চিরকাল ওই আসনেই বসে এসেছে, গোমুখ আসনে। আর ওনার কাছে থাকতো কি, একটা কমণ্ডল আর একটা চিমটে। ওনার চিমটেটা উনি ব্যবহার করতেন প্রচণ্ড, কারণ বিভিন্ন জায়গায় যেতেন, তো তো একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো, আগুন জ্বালার ব্যাপার থাকতো, বা একটু রুটি ফুটি করা, এসব জন্যে উনি ওই চিমটেটা প্রচণ্ড ব্যবহার করতেন। ধুনি জ্বালা এ করা ও করা নানান রকম, ওই চিমটেটা উনি খুব ব্যবহার করতেন। উনি কিন্তু ত্রিশূল কোহিনীর ব্যবহার করেননি। হ্যাঁ, ওনার হাতে দেখবে কমণ্ডল আছে আর চিমটে, এছাড়া ওনার কাছে কিছু নেই। আর বাচ্চাল আসনে উনি বসতেন, এটা ঘটনা। এবং শোনা গেছে যে বন্য প্রাণীরা ওনাকে প্রচণ্ড ভালোবাসতেন, কেন সবাই জানতো এই সময় যে উনি শিব অবতার, ওনার জন্ম শিব থেকেই, শিব অবতার, ঠিক আছে না? তা সেই জন্যে উনি মানে পৃথিবীর অনেক জায়গায় ভ্রমণ করে লাস্টে উনি ভারতবর্ষে এই চাকলা গ্রামে এসে ওঠেন এবং এখানেই সারা জীবনটা, বাকি জীবনটা এখানে কাটিয়ে যান। তবে কথিত আছে, আমরা যা শুনি, যে উনি ভক্তদের প্রচণ্ড দর্শন দিতেন। যদি ভক্তরা মনে করতেন ওনাকে, যে কোনো ভক্ত ওনাকে যখন স্মরণ করতেন, উনি কিন্তু দেখা দিতেন এবং তার প্রবলেমও সব সলভ করে দিতেন। এটা কিন্তু বহুজন বিদিত এবং এটা সর্বৈব সত্য। যদি কেউ তাকে পুজো আচ্ছা করতো জীবিত অবস্থায়, মৃত অবস্থায় ছাড়ো, মৃত অবস্থায় অনেকে দেখেছেন, কারণ উনি একটাই বলেছেন যে আমার শ্রাদ্ধ শান্তি নেই, আমার জন্মও নেই, আমার মৃত্যুও নেই, আমি শাশ্বত, আমি একটা পরমাত্মা, এই কথাই বলেছিলেন। যার জন্যে উনি এখনও পর্যন্ত বহু মানুষকে, যদি কেউ ওনাকে চান, ওনাকে চান ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, যদি ওনার পূজাপাঠ করেন এবং যা মনস্কামনা যে যা করে উনি তাকে সেটা দিয়ে দেন, এটা কিন্তু সর্বৈব সত্য। নতুন কিছু মানে এটা তো ধন্যবাদ, প্রত্যেকেই জানে এটা, মানে আজকের থেকে নয়, বহুদিন থেকে তো লোকে করে আসছে, লোকে করে আসছে, আর বহু বইও বেরিয়েছে ওনার। হ্যাঁ, আরে এত বড় করে তো আর বলা যাবে না, যতটা ছোট করে বলার বললাম। হ্যাঁ 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 হ্যাঁ